السلام عليكم ورحمة الله وبركاته. আচ্ছা 25 নম্বর 25 নম্বরে যে বেদাতটি সেটি হলো যে এই কবিতাগুলো পড়ার সাথে সাথে মানে দরুদের নামে যখন কবিতা পড়া হচ্ছে এই কবিতাগুলো পড়ে পড়ে তার সাথে সাথে আবার বিভিন্ন আকীদা সংযুক্ত করা এটা আরেকটা বেদাত মানে কবিতা তো পড়তেই পড়তেছি এটা একটা বেদাত আরেকটা বেদাত হলো এই কবিতা পড়ার সাথে সাথে আরো বিভিন্ন ধরনের আকীদাকে সংযুক্ত করা বিভিন্ন ধরনের আকীদা সংযুক্ত করা কেমন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় যখন কবিতা বলতেছি সবাই মিলে গান গাইতেছি এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চলে আসছে মানে এতক্ষণ কিন্তু আসা নাই আল্লাহ রাসূল যখনই আমরা কবিতা পড়তে পড়তে আমাদের ভিতরে জোশ এসে গেছে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এই নর্দা সরকার বাড়ি মসজিদে চলে আসছেন আমরা সবাই কি করলাম তখন দাঁড়ায় গেলাম তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগে থেকেই থাকতেন তাহলে তার বসায় যেত না সর্বক্ষণ দাঁড়াই থাকা লাগতো রাসূলের সামনে বসা থাকা বেয়াদবি না কি বলেন আল্লাহ রাসূল ধরেন আজকে সরকার বাড়ি মসজিদে আসছে আপনারা কেউ বসে থাকতে পারতেন সম্ভব না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইছি এতদিন পরে কি বসবো দাঁড়ায় থাকবো আচ্ছা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বোঝা যায় যখন থেকে আমি কবিতা শুরু করলাম বা দরুদ শুরু করলাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই কিন্তু পড়তে 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 কতক্ষণ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন বাস এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দাঁড়াই গেলাম আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবার চলে গেলেন এটা বুঝলাম কিভাবে কে দেখলো চলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসি কতক্ষণ অবস্থান করতেছেন এখানে বা কতক্ষণ আছেন কখন চলে যাবেন কতক্ষণ পরে আবার বসে গেলাম কেন বসে গেলাম মানে আল্লাহ রাসূল এখন চলে গেছেন আচ্ছা আল্লাহ রাসূল আসছেন তাহলে দোয়াটা কাকে দিয়ে করাইতে হবে আল্লাহ রাসূলকে দিয়ে তো করাইতে হবে আল্লাহ রাসূল আসছেন আল্লাহ রাসূল থেকে আমরা দোয়া নিব দোয়া করবেন আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানাজায় হাজির হইছেন তাহলে ইমামতি করবে কে আল্লাহ রাসূল আল্লাহ রাসূলকে রেখে জানাজার ইমামতি না দিয়ে আরেকজন ইমামতি করা তাহলে এটা রাসূলের শানে কত বড় বেয়াদবি এখানে আমরা 25 নম্বর বেদাত যেটা বলছি বেদাতটা সূক্ষ্ম জিনিস আমরা দরুদ সালামের ব্যাপারকে বেদাত বলতেছি না মানে এখানে আমরা সময় কম সংক্ষেপে একটা কথা বলে নিই সেটা হলো কিছু বৈশিষ্ট্য আছে তাকফিরি ফেতনা তাকফিরি ফেতনা বুঝাইতে হলে আমরা আরেকদিন আলোচনা করবো তাকফিরি ফেতনা মানে যে আরেকজনকে বাতিল বানানো কাফের বানানো মানে আরেকজনকে যার সাথে আমার মত মিলে না তাকে কাফের বানানোর জন্য যে যে পন্থাটা এটারে বলা হয় তাকফিরি ফেতনা তো তাকফিরি ফেতনাটা তিনটা পদ্ধতিতে যুগে যুগে করতো লোকেরা মানে খারেজিরা তারপরে শিয়ারা মোতাজিলারা তাকফিরি ফেতনা করতো তিন পদ্ধতিতে এক পদ্ধতিটি ছিল ইমানের বিষয় নয় এরকম বিষয়কে ইমানের ভিতরে ঢুকানো মানে ইমানের পরিধি বাড়ানো আরেকটা হলো কুফরের পরিধি বাড়ানো আরেকটা হলো যেহেতু এটা করছে সেহেতু এটা যেহেতু ওইটা হয়েছে সেহেতু ওইটা সমান সমানেই এই সূত্রটা আমি একটু বলি যেহেতু এটা করছে সেহেতু এটা সেহেতু যেহেতু করছে সমান সমান এটা মানে একজন তারা কি করত শিয়ারা খারেজিরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আহলুল আলেমদেরকে বা ওলামায়ে কেরামদেরকে যুগে যুগে কাফের বানানোর জন্য বা তাদেরকে ফতোয়া দেওয়ার জন্য তারা কি করত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানানো ফরজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোনো ধরনের বেয়াদবি কুফরি ঠিক আছে এই সূত্র এবার আসেন যেহেতু সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে সব মানুষ দাঁড়ায় গেছে ওই লোক দাঁড়ায় নাই সুতরাং লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করছে কথা বুঝতে পারছেন যেহেতু এখানে সরকার বাড়ি মসজিদে 100 জন লোক আছে 90 জন দাঁড়ায় গেছে 10 জন দাঁড়ায় নাই এই 10 জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করছে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করা কুফরি কাফের সমান সমান এই 10 জন কাফের বুঝতে পারছেন এটা তাকফিরি ফাতনার একটা বৈশিষ্ট্য তো এইরকম তাকফিরি ফাতনা এখনো আছে কেয়ামত পর্যন্তই থাকবে এটা যুগে যুগে সব জায়গায় থাকে মানে আমার সাথে কারো মত না মিললে তাকে বাতিল বানানোর জন্য তখন এই তাকফিরি ফাতনার আশ্রয় নেওয়া হয় তখন যখন আপনি এই বেদাতগুলো বলবেন তখন সে বলবে যে দেখো রাসূলের শানে দরুদ পড়বে দরুদ সালামের বিরোধিতা করে দরুদ সালামের দরুদের বিরোধিতা করে তো এরা তো রাসূলের শানে বেয়াদবি করছে তো ইমানে নাই বাস আপনি কিন্তু কাফের হয়ে গেছেন
এটা একটা তাকফিরের ফতনা এর জন্য এই কথা স্পষ্ট করতেছে বারবার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাযীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এগুলো সব মুসলিমের উপর ফরজ এগুলো লাগবেই কিন্তু এগুলোর নাম দিয়ে কোন বেদাত নতুন নতুন ইবাদত বানানো